বন্ধুরা, এতদিন আমি কমেন্ট রূপে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং সেখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে কিছুটা হলেও নেগেটিভ চিন্তা আপনাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে ফেলছে। তাই এই ভিডিওটি অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা হতে চলেছে। কথা আপনার অবচেতন মনের উপর নিয়ন্ত্রণের হোক বা ল অফ অ্যাট্রাকশনের, এটি তখনই সম্ভব যখন আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যেমনটি আমি সবসময় বলি, আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির দ্বারাই আপনার রিয়ালিটি বা বাস্তবতা তৈরি হয়। নেতিবাচক চিন্তাভাবনা আসলে কি? নেগেটিভ চিন্তা আমাদের একটি বদ অভ্যাসের মতো, তবে আপনি এই বদ অভ্যাসকে সহজেই দূর করতে পারবেন। তাই আজ এই ভিডিওতে আপনাদের জন্য এমন ছয়টি সহজ কৌশল নিয়ে এসেছি যার সাহায্যে আপনারা আপনাদের মস্তিষ্কে অবিরাম চলতে থাকা নেতিবাচক চিন্তাগুলিকে সহজেই কন্ট্রোল এবং বন্ধ করতে পারবেন। নমস্কার, আমি অনির্বাণ, আপনি দেখছেন বেঙ্গলস গল্প আর্কাইভ ইউটিউব চ্যানেল। প্রথম পদক্ষেপ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করুন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার চিন্তাভাবনায় পার্থক্য তৈরি করে। একটি মুহূর্তের জন্য নিজেকে পর্যবেক্ষণ করুন। দেখুন, আপনি যখন দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তখন আপনার কাঁধের পরিস্থিতি কি আছে। যদি আপনি সেটিকে প্রায়শই বাঁকিয়ে থাকেন তবে শুরু করুন সোজা হয়ে বসে থাকা। আপনার ভুল বডি ল্যাঙ্গুয়েজ আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং যখন আপনার আত্মবিশ্বাস কমে যায় তখন নেতিবাচক চিন্তা আপনার উপর আধিপত্য বিস্তার করে। চেষ্টা করুন যতটা আপনি হাসতে পারেন হাসুন। দ্বিতীয় পদক্ষেপ, আপনার মনে যা কিছু আছে তা বার করে ফেলুন। মাঝে মাঝে নেতিবাচক চিন্তা তখনই আসে যখন কোনো অনুভূতি, আবেগ বা কোনো সমস্যা আপনার মনের মধ্যে চাপা পড়ে থাকে। এসব কথা নিজের কাছে রাখবেন না, সেগুলো প্রকাশ করুন, কারো সাথে কথা বলুন। আর যদি কাউকে বলতে না পারেন তাহলে আপনার মনের কথা নিজেকেই বলুন। নিজের ভুল চিন্তাভাবনাকে নিজেই অস্বীকার করতে শিখুন। আসলে অনেক সময় আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে যখন কিছু কাজ আপনার মতো অনুসারে না হয়ে থাকে এবং সেটিকে শেষ করার জন্য আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যখনই কোনো কাজ করেন তার কোনো একটি নির্দিষ্ট কারণ থাকে, সেই কারণটিকে খোঁজার চেষ্টা করুন এবং যখনই আপনার আত্মবিশ্বাস কম হতে শুরু করে তখনই মনে করার চেষ্টা করুন যে সেই কাজটি আপনাকে কেন সম্পূর্ণ করতে হবে। তৃতীয় পদক্ষেপ, প্রতিদিন কমপক্ষে এক মিনিটের জন্য আপনার মনকে শান্ত রাখার চেষ্টা করুন। আশ্চর্যজনকভাবে প্রতিদিন প্রায় 60,000 চিন্তা আমাদের মাথায় আসে। আপনার দিনের অন্তত এক মিনিট সময় নিন, যখন আপনার মন সম্পূর্ণ শান্ত হয় আপনার চোখ বন্ধ করুন, একটি আলো অনুভব করুন এবং আপনার সমস্ত মনোযোগ সেখানেই রাখুন। আপনি অবশ্যই আপনার ফোন রিবুট করেছেন, একইভাবে আপনার অশান্ত মনকে রিবুট করতে এই এক মিনিট খুবই জরুরি। চতুর্থ পদক্ষেপ, আপনার চিন্তাভাবনা করার পদ্ধতিকে পরিবর্তন করুন। কখনো কখনো আপনার ভুল মনোভাবের কারণে নেতিবাচক চিন্তা আসে। আপনার চারপাশে যা ঘটছে তা পর্যবেক্ষণ করা শুরু করুন এবং আপনার মনোভাবকে পরিবর্তন করুন। যেমন, আমি সমস্যায় আছি এবং আমার সময় ভালো যাচ্ছে না, এর পরিবর্তে আপনি ভাবতে পারেন যে আমি কিছু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি এবং আমি অবশ্যই এর সমাধান খুঁজে বের করব। উভয় জিনিসের অর্থ একই, কিন্তু আপনার শব্দ এবং আপনার চিন্তাভাবনা করার পদ্ধতির পরিবর্তন হয়েছে। আর ঠিক এইভাবেই আপনার চিন্তাভাবনাকে, মনোভাবকে পরিবর্তন করতে পারেন। পঞ্চম পদক্ষেপ, বি ক্রিয়েটিভ। যদি আপনার মনে কিছু ভুল চিন্তা আসে, নেতিবাচক চিন্তা আসে, তাহলে আপনি অবিলম্বে সেই কাজটি করতে শুরু করুন যেটিকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, না হলে সেই ধরনেরই কাজের কথা চিন্তা করে সেই কাজে ডুবে যান। যেমন, কিছু লোক গান শুনতে পছন্দ করেন, ছবি আঁকতে পছন্দ করেন, নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন। শেষ পদক্ষেপ, নিজেকে বলতে শুরু করুন, আপনার মনের সেই জিনিসগুলি ভাবতে শুরু করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত ভালো জিনিসগুলি মনে করুন, হাসুন এবং খুশি হন এবং আপনি যা চান তা নিয়েই ভাবুন, কারণ আপনার চিন্তাভাবনাই আপনার বাস্তবতা তৈরি করে। এবং একটি শেষ কথা যা আমি আপনাকে বলতে চাই, একটি কথা মনে রাখবেন যে আমি করতে পারি না এমন কোনো কথা নেই। তাই বন্ধুরা, আজকের জন্য এতটাই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার পক্ষ থেকে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন এবং আপনি আমাদের পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুশি থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।